ও আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সৌদি আরবিয়া থেকে এক তিনি ভাই প্রশ্ন করেছেন যে জুম্মার দিনে কারণবশত খুবই ব্যস্ততার কারণে যদি মসজিদে প্রবেশ করতে লেট হয় এবং মসজিদে এমন অবস্থায় প্রবেশ করলাম যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তো সে অবস্থায় সুন্নাত পড়তে হবে না বসে যেতে হবে শরীয়ত সম্মত জানাবেন? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এ বিষয়ে স্পষ্ট সহি বুখারির হাদিস এসছে, সহি বুখারি হাদিস নম্বর 889। তো এখানে সাহাবি জাবির রাজি আল্লাহ তাআলা আনহু তিনি বলেন যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো আর সে অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মার খুতবা দিচ্ছিলেন। সে ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন খুতবা দিতে দিতে, আসাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছ? আসাল্লাইতা, কিয়া তুনে সালাত আদা কিয়া? তখন সে উত্তরে বলল যে লা, সে ব্যক্তি বলল যে না পড়িনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কম, উঠে যাও, ফাসাল্লি রাকাতাইন, এবং দুই রাকাত নামাজ পড়ো। দুই রাকাত সুন্নত পড়ার নির্দেশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তো এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নম্বর 889। এখানে জুম্মার দিনে যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে এমন অবস্থায় যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তো অবশ্যই সে ব্যক্তিকে দুই রাকাত হালকা করে সুন্নাত নামাজ পড়তে হবে। এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যা সহিহ বুখারীর হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।